সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13 মার্চ 2023, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে শাকিল ভাইয়ের খামারে, আর এই খামারের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার উপজেলা সংলগ্ন। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু কোরবানি উপযুক্ত খাঁটি দেশি সারগরু ওনারা সংগ্রহ করছে। তো আপনারা যারা দেশি গরু লালন পালন করেন বা দেশি গরু কোরবানিকে টার্গেট করে রেডি করতে চাচ্ছেন, তারা চাইলে এই ফার্মে এসে গরুগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারেন। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই দেখাবো, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন। শাকিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? চলতেছে আল্লাহর দোয়ায়, মাশাআল্লাহ ভালোই চলতেছে। আচ্ছা, তো সামনে যেহেতু কোরবানি প্রায় 4 মাসের মতোই বাকি আছে, তো এই সময় তো সবাই কম বেশি দেশি সারগরু নিয়ে কাজ করে, আপনিও দেশি সারগরু নিয়ে আসছেন? জি, আমি দেশি সারগরু নিয়ে আসছি, আর দেশি সারগরু নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি। আচ্ছা, কতগুলো গরু বর্তমানে আপনাদের খামারে মজুদ আছে? আমার খামারে এখন গরু আছে হচ্ছে 20টার মতো। 20টার মতো? আমি ভিডিওতে তো এত গরু দেখানো সম্ভব না। হ্যাঁ, তো আমি 10টার একটা লট করছি, আর 2টা এক্সক্লুসিভ কালেকশন আছে, শৌখিন গরু আছে, 2টা শৌখিন গরু 2টা আছে, সেই 2টাও দেখাবো। আচ্ছা, টোটালি 12টা গরু দেখাবেন, এছাড়াও অসংখ্য গরু আছে। দর্শক সরাসরি খামারে আসলে সবগুলো গরু দেখে নিতে পারবে। হ্যাঁ, যে কোনো সময় আসলে আমার খামারে ইনশাল্লাহ সবসময় গরু থাকে, প্রতিদিনই আমার খামারে নতুন নতুন গরু আসতেছে, আবার বিক্রি হয়ে যাচ্ছে, তো যে কোনো সময় আসলে পরে আমার খামার থেকে গরু নিতে পারবে। আর এসে দেখে নেওয়াটাই বোধহয় সব থেকে উত্তম, এসে দেখে নেওয়াটাই সবচেয়ে বেটার। আর আমি মনে করি যে এসে কেউ দেখে নিল, সে নিজেও সন্তুষ্ট হলো, আমি নিজেও সন্তুষ্ট হব। সেটাই, তো চলেন যে গরুগুলো আছে সেগুলো দেখাই, আর আপনি গরুগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন। শাকিল ভাই, ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ কিউট একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতের গরু এটা? এটা অরিজিনাল দেশাল একটা গরু। দেশাল গরু, কিন্তু কালারে অনেক চমৎকার। হ্যাঁ হ্যাঁ, কালারটা আসলে দেখলে মনে হচ্ছে যে চিতা হরিণ আছে, চিতা হরিণের মতো কালারটা আসছে। আচ্ছা, এটা শৌখিন একটা গরু। শৌখিন একটা গরু, কিন্তু দেশি গরু এটা? দেশি গরু। গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? গরুটার 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। যারা কোরবানিকে টার্গেট করে কাজ করতে চাচ্ছে বা নিজেই কোরবানি দেওয়ার জন্য শৌখিন একটা গরু খুঁজছে দেশি গরুর মধ্যে, চাইলে তারা এটা নিতে পারে। হ্যাঁ, চাইলে তারা এটা নিতে পারে। এগুলো আসলে সচরাচর পাওয়া যায় না। হ্যাঁ, ওই হুট করে বছরে মিলে যায় পাওয়া যায়। এটা ছিল প্রথম গরু, এরকমই আরও একটা গরু আছে পাশেই পাকড়া। এই 2টা গরু দিয়েই প্যাকেজ করছেন? হ্যাঁ, এই 2টা গরুই আমি প্যাকেজ করছি। কেউ চাইলে নিজের কোরবানি দেওয়ার জন্য 2টা গরু নিয়ে লালন পালন করতে পারে। হ্যাঁ, কেউ নিজের কোরবানির জন্য টার্গেট করে লালন পালন করতে পারে, আবার কেউ যদি চায় যে 2টা লালন পালন করে বিক্রি করবে, বিক্রি করবে, যে কোনো সময়ের চাহিদাটা বেশি থাকবে সব সময়। আচ্ছা, তো এই গরুটার দাঁত হয়েছে? হ্যাঁ, এই গরুটার দাঁত হয়েছে। তো এই আজকের প্রোগ্রামের প্রথম এবং দ্বিতীয় এই 2টা গরুর একটা প্যাকেজ করছেন, প্যাকেজ আকারে দাম রাখছেন? এই 2টার প্যাকেজে আমি দাম রাখছি হচ্ছে 70,500 টাকা। 70,500 টাকা। আচ্ছা, সাইড করে দেন, পরে এগুলো দেখাই। শাকিল ভাই, পাশে আবার 10টা গরুর একটা প্যাকেজ নিয়ে আসছেন। 10টার প্যাকেজের শুরুতেই কালো রঙের যে গরুটা আছে, কোন জাতের গরু এটা? এটা দেশাল, অরিজিনাল দেশাল জাতের গরু। এটা যা আছে সবই দেশাল, বারবার বলার কিছু নাই। জি জি। তো এই গরুটার বয়স কেমন? এই গরুটার বয়স 2 দাঁত। 2 দাঁত, কুরবানি উপযুক্ত গরু? হ্যাঁ, আমার কাছে যেগুলো গরু আছে সবগুলোই মাশাআল্লাহ কুরবানি উপযুক্ত। আবার এর মধ্যে কিছু গরু কেউ চালে রোজার ঈদকে টার্গেট করেও রেডি করে বিক্রি করতে পারবে? হ্যাঁ, এটা যদি সে রেডি করে নিতে পারে, সে অবশ্যই বিক্রি করতে পারবে। তো এটা হচ্ছে 10টার প্যাকেজের প্রথম গরু, প্যাকেজ আকারে দাম রাখছেন? প্যাকেজ আকারে দাম রাখছি আমি 63,500 টাকা। 63,500 টাকা। পাশে দ্বিতীয় নম্বরে কিউট একটা হোয়াইট কালার গরু নিয়ে আসছেন, চোটেও বেশ উঁচা। এটা? এটা অরিজিনাল দেশাল একটা গরু। অরিজিনাল দেশাল গরু, দেখতে অনেক সুন্দর, একদম মীর কাদিমের মতো মনে হয় কিছুটা। আচ্ছা, তো এই গরুগুলো দর্শক সরাসরি আসলে সব থেকে ভালো হবে। হ্যাঁ, অনেক সময় ক্যামেরায় আইডিয়াও নেওয়া যায় না, সরাসরি এসে দেখে অনেক ভালো লাগবে গরুগুলো। এস্টিমেট করে নিতে পারলে দর্শকও সন্তুষ্ট হবে, নিতে পারবে, গরুগুলোর চেহারা, গরুগুলোর চামড়া সব কিছু ঠিকঠাক মনে হবে, গরুগুলোর গঠন প্রণালী সব ভালোভাবে দেখতে পারবে। সেটাই, তো সবগুলো কি দাঁতওয়ালা গরু? হ্যাঁ, সবগুলোই দাঁতওয়ালা গরু, 2টা গরু আছে বোধহয় ফাঁসা হয়েছে। আচ্ছা, অ্যাভারেজ দাম রাখছেন 63,500। 63,500 টাকা। পাশে 3 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা অরিজিনাল দেশাল একটা গরু, অনেক শরীরে মাংস লাগা শুরু হয়ে গেছে, সুন্দর একটা কালার, ব্যতিক্রমী কালারের গরু। আর গরুগুলার আপনি দেখেন মাংস লাগা অলরেডি শুরু হয়ে গেছে, পাছাতে অলরেডি মাংস চলেও আসছে। হ্যাঁ, এখন একে খেতে দিলেই প্রতিদিন চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, তো এই গরুগুলো আসলে খুব বেশি দিন রেডি করতে সময় লাগে না, 2-3 মাসের মধ্যে রেডি করা যায়। হ্যাঁ, এটা 2-3 মাস টার্গেট করেই সবাই এগুলো যদি আমরা প্রথম থেকে নিয়ে গিয়ে খাওয়াতে থাকি, তাহলে পোষাবে না। 2-3 মাস টার্গেট করে কাজ করলে পোষাবে, কাজ করলে তবে এটা থেকে ভালো কিছু আশা করা সম্ভব। এই পাশে 4 নম্বরে আরেকটা লালচে শিঙ্গলা গরু আপনি নিয়ে আসছেন, এটা? এটাকে আসলে মানুষ বলে হচ্ছে রেড চিটাগাং গরু বলে। আচ্ছা, মানে এগুলো দেশি গরু মধ্যে পড়ে, গরু কিন্তু এগুলো আছে ওই দিকের লোকের একটু চাহিদা বেশি, চাহিদা বেশি থাকে, অনেক সুন্দর মাথার শিং, তারপরে তার যে গঠন প্রণালী, চোট সব দিকে থেকে সুন্দর একটা গরু। এটা এটা হচ্ছে 4 নম্বর গরু। জি, এই গরুটা সাইড করে দেন। পাশেই 5 নম্বরে আরও একটা চোটালা গরু আপনি নিয়ে আসছেন, এটা? এটা অরিজিনাল দেশাল একটা গরু, দেশি সার গরু।
সবগুলো গরুই দাঁতওয়ালা, দুইটা গরুর দাঁত ফাঁসা হয়েছে, কোরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে। হ্যাঁ, কোরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে 10টার প্যাকেজের 5 নাম্বার গরু। অ্যাভারেজ দাম রাখছেন আপনি 63,500 টাকা? 63,500। দরদামের সুযোগ আছে? দরদামের হালকা সুযোগ আছে, ওই রকমভাবে আহামরি কিছু না। আচ্ছা, 6 নাম্বারে আর একটা হোয়াইট কালার গরু আপনি নিয়ে আসছেন, এটা? এটা অরিজিনাল দেশাল একটা গরু, কিউট একটা গরু আর অনেক সুন্দর দেখতে, কিছুটা গোলাপি গোলাপি ভাব আছে। গোলাপি গোলাপি একটা মানে রং চলে আসছে ওর মধ্যে। তো দাঁতওয়ালা গরু তো এগুলা? হ্যাঁ, সবগুলাই দাঁতওয়ালা গরু। আর প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল এবং নিখুঁত প্রত্যেকটা গরু, কোরবানিকে টার্গেট করে কাজ করার মতোই, একটুকু খুঁত পাবেন না। তো এটা হচ্ছে 6 নাম্বার গরু, 10টার প্যাকেজের অ্যাভারেজ দাম রাখছেন 63,500 টাকা। এটাও সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে 10টার লটের 7 নম্বরে আর একটা কালো রঙের গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা অরিজিনাল একটা দেশাল গরু, আর এই গরুগুলোর সৌন্দর্যটা আসলে এর মাথা আর চোটেই আসলে সৌন্দর্যটা দেখা যায়, ভিন্ন ভিন্ন কালারের সব গরু। তো এই গরুটার বয়স? এই গরুটার বয়স 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, কোনো দর্শক চাইলে জায়গায় এসে গরুগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, দেখে শুনে সংগ্রহ করাটাই আমি বেটার মনে করি। আর যদি কেউ না আসতে চায় সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নাম্বারে টাকা লাগাই দিলে পৌঁছায় দিবেন, পৌঁছায় দিতে পারবে। আচ্ছা, তো এটা ছিল 7 নম্বর। পাশে 8 নম্বরে আর একটা সাদা রঙের গরু নিয়ে আসছেন, এটাও দেশি? এটাও দেশি, দাঁতওয়ালা গরু? দাঁতওয়ালা গরু। আচ্ছা, আর প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল নিখুঁত গরু? সম্পূর্ণ সুস্থ সবল এবং নিখুঁত গরু। আর এইবারে আমি যেরকম রেটে দিতে পারতেছি হয়তো সামনে এরকম রেটে দেওয়া সম্ভব হবে না, বাজারটা কি ঊর্ধ্বমুখী? বাজারটা বাড়তেছে, আর এই গরুর বাজার সবসময় বেশিই থাকে। আচ্ছা, দেশাল গরুর বাজারটা বেশিই থাকে সবসময়। এটা ছিল 8 নম্বর গরু, 10টার প্যাকেজের। পাশে 9 নম্বরে আর একটা শিং চোটালা গরু নিয়ে আসছেন, এটাও দেশি? এটাও দেশি একটা, দাঁতওয়ালা গরু? এটার দাঁত ফাঁসা হয়েছে। দাঁত ফাঁসা হয়েছে। আচ্ছা, এই গরুগুলোর খাবার দাবার চাহিদা কেমন? এগুলোর খাবার দাবার চাহিদা মোটামুটি ভালো, এদের যদি ঠিকঠাক খেতে দেওয়া যায়, কারণ এগুলো যারা পালে তারা হচ্ছে ওই চরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে গোচরণ ভূমিতে ছেড়ে লালন পালন করে, দিয়ে লালন পালন করে, ওই দিকে ওদের এরকম পরিচর্যাও করে না। নিয়ম মাফিক কোনো খাবার দেওয়া হতো না এই গরুগুলোকে? না না, নিয়ম মাফিক খাবার দিলে দ্রুত পরিবর্তন হবে, দ্রুত পরিবর্তন চলে আসবে। এটা ছিল 9 নম্বর গরু। এই পাশে সবশেষ 10 নম্বরে আর একটা সুন্দর চোটের গরু আপনি নিয়ে আসছেন, এটা হচ্ছে 10টার প্যাকেজের 10 নম্বর গরু। 10 নম্বর গরু। তো এই 10টা গরু দিয়ে একটা লট করছেন, অ্যাভারেজ দাম রাখছেন আপনি 63,500। দর্শক চাইলে জায়গায় এসে গরুগুলোর শরীরে কী পরিমাণ মাংস আছে সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। হ্যাঁ, সে দেখে সুন্দরভাবে বুঝে তারা তাদের বুঝ মতো কিনতে পারবে। আচ্ছা, তো এই ছিল আপনার কাছে গরু যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন, দর্শক চাইলে এখানে এসে গরুগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, দর্শক ভাই এখানে আসলে আমি সবচেয়ে ভালো ই করবো যে আসলে সে আসছে, আসে দেখার পর নিচে দেখলো বা সরজমিন এসে দেখে নিয়ে এসেছে গেলে আমি সেটাতেই আমি ভালো মনে করি। আর সরাসরি মাংসের এস্টিমেটটাও মাংসের এস্টিমেটটাও পাওয়া যাবে, সে গরুগুলোর সৌন্দর্যটা আসলে ক্যামেরাতে ওইভাবে দেখানো যায় না, বাস্তবে আসলে দেশাল গরুর সৌন্দর্যটা আরও বেশি ভালো দেখা যায়। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।